কি করে সম্ভব? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার এপিসোড অফ 3M ব্লগস। সরি, এক্সট্রিমলি সরি, সবার কাছে ক্ষমা চাইছি, কারণ অনেক দিন ধরে ভিডিও আসেনি। সো আজকের ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, খুঁজবো বলে ভূত। সাধারণত ছোটবেলায় আমরা শুনেছি যে বেল গাছে নাকি ভূত থাকে, মানে বেল গাছে নাকি ব্রহ্মদৈত্যী থাকে। তো আজকের ভিডিওতে আমি ওটাই দেখতে এসেছি যে আদেও কি কোনো বেল গাছে ভূত থাকে নাকি। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। সো বন্ধুরা, একটা হন্টেড জায়গায় চলে এসেছি। এই মুহূর্তে আমি লাইটটা জ্বালালাম। যেখানটা প্রচণ্ড ভয়াবহ একটা জায়গা, আর সেখানেই আমি এসেছি বেলগাছের অনুসন্ধানে, যাতে বেলগাছে আমি দেখতে চাই অনুসন্ধান করে আদৌ কি কোনো ভূত আছে কিনা। সো এই মুহূর্তে আমি জাস্ট বাইকটাকে এই গাছের তলাটায় রাখলাম, কুল গাছের তলায়। সো বাইকটা রেখে এই মুহূর্তে আমি চাবিটাও খুলে নিয়ে বেরিয়ে যাচ্ছি, মানে চলে যাচ্ছি সেই হন্টেড জায়গার রাস্তার উদ্দেশ্যে। এবার এই রাস্তার মধ্যে একটা হাওয়া দিচ্ছে, আর এই মুহূর্তে আমি যাচ্ছি বেল গাছের সন্ধানে। সো আমি টর্চটা বার করে নিই, যাতে তোমরা দূর অবধি দেখতে পারো। ওখানে বাইকটা রাখা রয়েছে, থাক। একটু ফ্ল্যাটটা বড্ড ছড়ানো রয়েছে, এটাকে সরু করে নিই। ওকে, সো এই মুহূর্তে আমি সন্ধান করছি বেল গাছের। আশা করি এইখানে জঙ্গলের মধ্যে কোনো না কোনো বেল গাছ পেয়ে যাব। কোথাও বেল গাছ তো দেখতে পাচ্ছি না। এগুলো কি গাছ বলে, বাবলা গাছ? হ্যাঁ, মনে হচ্ছে এখানে কোনো বেল গাছ নেই। আমার মনে হয়েছিল এখানে বেল গাছ দেখেছিলাম কোথায় জানি।
একটাও বেল গাছ নেই। ওটা কি বেল গাছ? না, এটা আমার মনে হচ্ছে বেল গাছ। এখানটাই দেখেছিলাম, ও কি বন্ধুরা, আমার বাইকের লাইটটা জ্বলছে, আমার হাতে চাবি। কি করে সম্ভব? বাইকের চাবি হাতে, আমি বাইকের চাবি খুলে নিলাম, হঠাৎ করে বাইকের লাইট জ্বলে উঠল। হ্যাঁ, আমার বাইকেরই লাইট জ্বলছে। কি করে সম্ভব? ফটটা আমারই বাইকের লাইট জ্বলছে। বন্ধুরা, চাবি নেই, মিটার জ্বলছে, চাবি আমার হাতে, বাইক কি ভূতে চালাবে নাকি? এ তো অদ্ভুত বিষয়। চাবি ছাড়া, চাবি ছাড়া বাইকের আলো অটোমেটিক জ্বলে গেছে। ইঞ্জিন স্টার্ট হচ্ছে, নিউট্রাল করি, 1 মিনিট বন্ধুরা। ওয়াটা, চাবি ছাড়া স্টার্ট হচ্ছে বাইক। একটা অদ্ভুত বিষয় হঠাৎ করে আমি লক্ষ্য করতে পারলাম। ওখানটায় দাঁড়িয়েছিলাম, জাস্ট সেই সময় আমি লক্ষ্য করতে পারি বাইকের আলো নাকি হঠাৎ করে জ্বলে গেল। আর সেটা দেখে সামনে এসে দেখি বাইকের চাবি ছাড়া বাইক চলছে। একবার চাবি ছাড়া বাইক চালিয়ে আসি। ওয়াটা বন্ধুরা, বাইক চলা শুরু হয়ে গেছে, চাবি ছাড়া চলছে। বুঝতে পারছো? আহা, কি সুন্দর, চাবি ছাড়া বাইক স্টার্ট হয়ে গেল। আমি ঠিক যে জায়গাটায় গেছিলাম, মানে ছিলাম, বেলগাছ খুঁজছিলাম, সেই জায়গাটার কাছে পৌঁছে গেলাম চাবি ছাড়া ভূতের বাইক নিয়ে। বাইকে ভূত ধরেছে, নিঘাত ভূত ধরেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই জায়গাটায় পৌঁছে গেছি, বাইক নাকি চাবি ছাড়াই চলছে। ওয়াও, আজব আজব জিনিস। আমি ভিডিও মানে রিপ্লে করেও দেখাচ্ছি, বাইক আমার অফ ছিল, আমি যখন ওইদিকে যাচ্ছিলাম জাস্ট বাইকটাকে এই গাছের তলাটায় রাখলাম, কুল গাছের তলায়। সো বাইকটা রেখে এই মুহূর্তে আমি চাবিটাও খুলে নিই, হেঁটে হেঁটে বেল গাছ খুঁজতে। সো ফাইনালি চাবি ঢোকালাম। চাবি দিয়ে অফ করে দিলাম, আবার বাইক অফও হয়ে গেল। হোয়াট দা হ্যাক ম্যান, কি বলবো, জাস্ট একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করতে পারলাম আজকে। আজকের এপিসোডে কি
আপনারাও দেখতে পেলেন জাস্ট লাইভ এপিসোড রাত্রিবেলা, আর এই মুহূর্তে সময় হলো দেখতে পাচ্ছেন ঘড়িতে রয়েছে 12:10। সো এই মুহূর্তে 12:10 বাজে রাত্রি, দেখতে পাচ্ছ ঘড়িতে 12:10 রয়েছে টাইম। সো এই সময় রাত্রিবেলা একটা অদ্ভুত জিনিস এই বাইকের সাথে ঘটলো। সো এটা মনে হয় কোনো টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল ফল্ট, আমি জানি না কি করে চাবি ছাড়া বাইক অন হয়ে যায়। তো আজকে চ্যালেঞ্জ তো পূরণ করা গেল না, কারণ একটা অদ্ভুত টেকনিক্যাল ইস্যু দেখতে পেলাম বাইকে, চাবি ছাড়া বাইক অন হচ্ছে। তো এরকমই ডেয়ারিং ভিডিও দেখার জন্য, কারণ এটা যেহেতু একটা হন্টেড জায়গা, জানি না কি কারণে টেকনিক্যাল ফল্ট করেছে, বাট কিছু একটা টেকনিক্যাল ফল্টই করেছে, কিছু একটা ইস্যু হয়েছে। সো আমি এখন এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমি অন্য জায়গায় ট্রাই করব বেলগাছ খোঁজার, আর তোমাদের জন্যে বেলগাছের এপিসোড আনার, যে বেলগাছে আদৌ কি কোনো ব্রহ্মদৈত্যী ভূত আছে কি না। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এক মাস পার, মেয়েগুলোর এক মাস ধরে চিৎকার, পাপি বেড়ে যায় তাও থাকে নিষ্পাপ, প্রমাণ লোপার প্রত্যেক পৃষ্ঠার। এক মাস পার, এই রাজ্যটা কার, রাজস্ব কার, রাতে রাজপথ ভরা বিপ্লবীকার, আর এক মুখে দুই কথা রাজনীতিকার, রাজত্বকার, মাকে হুমকি দেয় কে, বিকৃতিকার, বিক্রি হয় কে, শিড় দ্বারা কার, এভিডেন্স ভাঙচুর, ইউনিয়ন কার, উন্নয়ন কার, সুইসাইড ছিল কিন্তু ফোন ছিল কার, 10 লাখ তার কিন্তু দল ছিল কার, চুরি পড়া মা বোন দিল হুঙ্কার, আর এই তালে চুরি ছাড়া সাধু নিল সুযোগের সদ্ব্যবহার। দেখি মিডিয়া রিপোর্টের বেসিসে রায় দেয় হেলথ মিনিস্টার, ছেলে খুন ট্রান্সফারের রেফারেন্স কার, 95,000টা ডাক্তার, তাও নাকে 7.5 লেগে গোটা হেলথ সেক্টর, সিন্ডিকেট কার, সিবিআই কার, তদন্ত কত দূর কত দিন আর, উৎসব আসছে উচ্ছ্বাস কার, রাক্ষসের উৎসাহ উৎসবে যার, প্রত্যেক প্যান্ডেলে চলুক স্লোগান, অঞ্জলি হোক সাথে অভয়ার গান, দড়ি ধরে মারো টান রাজা খান খান, বিসর্জন হবে না অভয়ার প্রাণ। এক মাস পার, মেয়েগুলোর এক মাস ধরে চিৎকার, পাপি বেড়ে যায় তাও থাকে নিষ্পাপ, প্রমাণ লোপাট প্রত্যেক পৃষ্ঠার। এক মাস পার।